এই শালা, এই তোর সাথে কি কালেকশন মার্চ করবো? তুই আমার লেভেল আসোস, বোর্ডের বাচ্চা বোর্ড। তুই দেখোস না আমার কাছে বিবেচ আছে, তুই বিবেচ প্লেয়ার সাথে কালেকশন মার্চ করে জিততে পারবি শালা বোর্ড। তো হ্যালো গাইস, কি ব্যাপার, সবার কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর গাইস, তোমাদের দোয়া ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আর ভিডিওর স্টার্টিং দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কেমন হবে। তো আর যাই হোক, আজকের ভিডিও কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হবে। তো তোমরা আজকের ভিডিওটা একটু স্কিপ করবো না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই গাইস, ফাইনালি কিন্তু আমি আমার সেই আগের আইডিটা আবারও ব্যাক পেলাম। এই আইডিটা ছিল আমার একটা ইমোশন, আর এই ইমোশনটা আমি কখনোই কাটায় উঠতে পারবো না। তো যদি ব্যান্ড হয়ে যায় এটা একটা আলাদা বিষয়, এটা ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার আইডি আমার কাছে না থাকে আরেকজনের কাছে থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। তো ফাইনালি কিন্তু আমি আবারও আমার আইডিটা নিয়ে নিছি। এই আইডিতে এখন আবার আমি থাকবো, আর এখন থেকে আমি আবারও রেগুলার ভিডিও বানাবো এই আইডি দিয়া। আর বিবেচের কথা বলি, এই আইডিতে আমি বিবেচ নিবো কি রে ভাই, বিবেচের কথা কইতে কইতে বিবেচ আর দিছে যায় দেখি কি বলে। হ্যালো কাসর ভাই, কি অবস্থা, কেমন আছো? এই তো আকিব ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আমিও ভালো আছি। আচ্ছা কাসর ভাই, তোমার সাথে একটা কথা ছিল। আচ্ছা ঠিক আছে আকিব ভাই, বলো কি কথা। তুমি নাকি ওই যে এক লেভেল আইডি নিয়ে ভিডিও করতেছো, তোমার এক লেভেল আইডিতে নাকি কি পরিমাণ কালেকশন হয়ে গেছে? আর হ্যাঁ, তুমি নাকি ওই এক লেভেল আইডি দিয়ে সবার সাথে কালেকশন মেসেজ করতেছো? আরে দূর, তেমন কালেকশন না, এমনি আইডিতে মোটামুটি কালেকশন আছে। আর সবার সাথে করি না তো, যারা চ্যালেঞ্জ করে ওদের সাথেই কালেকশন বাসাস করি। কি বলো, হবে নাকি একটা কালেকশন বাসাস? ও আচ্ছা, কালেকশন বাসাস করবা, আচ্ছা ঠিক আছে করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক লেভেল আইডি নিয়ে আসো, আমি তোমার সাথে কালেকশন বাসাস করবো। দেখা যাক বিবেস আইডি জিতে নাকি এক লেভেল আইডি জিতে। আরে ভাই, আবার ওই আইডিতে আসতে হবে? আরে মিয়া যাও যাও, নিয়ে আসো। আরে ভাই, তোমার লগে ওই আইডি দিয়ে কালেকশন প্রসেস করতে হয়? তোমার লগে তো আমি আইডি দিয়েই কালেকশন প্রসেস করতে পারবো, তুমি এই আইডির সাথে করো। আরে লোল ভাই, তোমার এক লেভেল আইডিতে কালেকশন বানাইছো দেখে আমি ওই আইডির সাথে কালেকশন প্রসেস করবো কইছি। তোমার মিয়া এই বোর্ড আইডিতে কি আছে যে তোমার সাথে কালেকশন প্রসেস করতাম? তোমার মাথা মতো কি ঠিক আছে নাকি পাগল হয়ে গেছো? তোমার এই আইডিতে কি আছে যে তোমার সাথে কালেকশন প্রসেস করতাম? আর আকিব ভাই, তুমি এসব কি কইতাছো? যা কইতেছি ঠিকই তো কইতাছি, তোমার কি যোগ্যতা আছে আমার সাথে কালেকশন প্রসেস করার? আমারটা হলো বিবেস আইডি, বিবেস আইডির সাথে কোন আইডির তুলনা হয় না, যা গুরু হতে। কি রে, আমি তো কালেকশন প্রসেস কর্ম কইছি, তারপর আমারে কিক মেরা দিল কেন? বুঝলাম না, আমি তোর এই আইডি দিয়ে কালেকশন প্রসেস কর্ম কইছি, তারপর আমারে কিক মেরা দিল কেন? আবারও গ্রুপে যায় দিই তো। এই এই কাসর ভাই, তোমার কি সমস্যা বুঝলাম না, তুমি আমার গ্রুপে আবার জয়েন দিছো কে? একবার কিক দিছি হয় নাই, আবার কি শেষরা মতো ইনভাইট দিতে হয়? আমি তো এটাই জিজ্ঞেস করার জন্য গ্রুপে আসছি, তুমি আমারে কিক মারলা কেন? বুঝলাম না তো, তুমি আমারে কিক মারলা কেন, ওইটা বলো আগে। কিক কেন মারছি এটা আবার তোর কৈফিয়ত দিতে হইব? তোর আমার ভালো লাগে না, এই জন্য গ্রুপে তে কিক দিছি, সোজা কথা শেষ। আচ্ছা আমি বুঝলাম, আমারে ভালো লাগে না তাই তুমি আমারে কিক মারা দিলা। তো তুমি আমারে যদি ভালোই না লাগে, তুমি আমারে ইনভাইট দিলা কেন তোমার গ্রুপে? আরে ভাই, তোর তো আমি এক লেভেল আইডি লাগে গ্রুপে রাখছি, তোর সাথে অনেকক্ষণ ভালো মতো কথা কইছি। আরে ভাই, তুমি আমার লগে ভালো মতো কথা কইছো মানে কিক দেওয়া কি ভালো মতো কথা? তোর লাগে কিরম কথা কমু, যা শালা গ্রুপে তে। কি রে ভাই, আমার আবারও কিক মারা দিল, বুঝলাম না ও আমারে কিক মারতেছে কেন? ওর লগে তো আমি ভালো করেই কথা কইতাছি, তারপর আমারে কিক মারতেছে, এখন আর ভালো করে কথা কোয়া হইব না। ওর গ্রুপে যামু, ওর অপেন চ্যালেঞ্জ দিমু, এর যাই ওর গ্রুপে। এ বেটা, তুই তো মাথা মতো খারাপ করে ফেলছস, তুই আবার শেষরা মতো আবার ইনভাইট দিছস আমারে? তোর কি আবার কিক কর মন চাইতেছে শেষরা করে? শেষরা না, এবার আর আমি কিক খামু না, এবার তোমার আমি অপেন চ্যালেঞ্জ দিতাছি। তুমি আমারে কইছো না আমার লগে কালেকশন প্রসেস করবা? ওকে আসো আমার লগে, পারলে কালেকশন প্রসেস করে জিততে দেখাও। লোল ভাই, আমি কি বলছি একবার, তোর এই আইডির সাথে কালেকশন প্রসেস করবো তোর আর কইতে হইব না, কারণ বুঝতে হইবে আমারটা হচ্ছে বিবেস আইডি আর তোরটা হচ্ছে নর্মাল আইডি, আর বিবেস আইডির সাথে কোনোদিন পাঙ্গা নিতে আসিস না, জিততে পারবি না। আরে ভাই, বিবেস আইডি কি নর্মাল আইডি, ওটা পরে দেখা যাক, আগে তুমি কালেকশন প্রসেসে আসো, দেখা যাবে কার দম কত। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাকে এত করে রিকোয়েস্ট করতে আসছিস, যা তোর সাথে কালেকশন প্রসেস করবো, সমস্যা নাই। আচ্ছা প্রথমে তোর একটা আমি নর্মাল বান্ডিল দেখাই, এই যে তুই গোল্ডেন শিটটা দেখা। ও ভাই সাহাব, গোল্ডেন শেড বান্ডিল ভাই, এটা তো বিবেস আইডিতে থাকে, এটা তো বিবেসের কালার, কি মনে করছেন এটা কমু? এই দেখেন এই বান্ডিল আমার কাছেও আছে। আরে ভাই, মাত্র তো শুরু করলাম, এখন তোর পালা। ও আচ্ছা, এখন আমার পালা, আচ্ছা ঠিক আছে, তুমি তো গোল্ডেন শেড দেখাইছো, এখন তুমি পারলে ব্লু শেডটা দেখাও। লোল ভাই, ব্লু শেড, এই লো তোর ব্লু শেড। ও আচ্ছা, ব্লু শেড তোমার কাছে আছে, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, এবার তুমি দেখাও তোমার পালা এবার। আচ্ছা ঠিক আছে, আমি দেখাইতাম, এই যে তুই পারলে যে এই বান্ডিলটা দেখাতো। লল ভাই, এই বান্ডিল এত দামি বান্ডিল ভাই, আমাদের আইডিতে থাকবো, এটা তো আপনাদের আইডিতে থাকবো, এটা মনে হয় ভুলে পালে আমার আইডি তাই জায়গা জায়গা। এত হাসার কি আছে, এখন তোর পালা দেখা তুই। আচ্ছা এবার তাইলে আমার পালা, ওকে ঠিক আছে এবার আমি দেখাইতাছি। আচ্ছা ভাই, তুমি পারলে এবার এই যে এই হিপ হপ বান্ডিলটা দেখাও তো। আরে ভাই, এটা তো দেখি গুলিস্তানে হিপ হপ, আর এসব সস্তা মার্কা বান্ডিল, আমাদের বিবেস আইডিতে রাখি না। সস্তা আইডিতে দামি বান্ডিল থাকবো কেমনে ভাই, তুই তো দেখি বেশি অপমান করে ফেলতেছস,
আচ্ছা যা, পারলে তো এই বান্ডিলটা দেখা। হাই হাই রে, আরে ভাই এই বান্ডিলটা আমার আড়িতে নাই। আরে ভাই সামান্য এই বান্ডিল নাই, আর তুই এসে আমার সাথে কালো সম্ভাষণ করতে না শালা বট। আচ্ছা ভাই, তোমার দেখানো একটা বান্ডিল দেখাইতে না পারার কারণে তুমি আমার বট কইতাছো, হাসাহাসি করতেছো না? ওয়েট, তোমার দেখাইতাছি মজা। এ ভাই এই পারলে তুমি এই যে এই বান্ডিলটা দেখাও তো। আরে ভাই তোর সাথে কালেকশন ম্যাচ করে কোনো মজাই নাই, কি বান্ডিল দেখাচ্ছে সব? আরে ভাই জানি তুমি এই বান্ডিলটা দেখাইতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আরেকটা বান্ডিল দেখাই, তুমি পারলে এই যে এই বান্ডিলটা দেখাও তো। আরে কথা কইছ না, তোর সাথে কালেকশন ম্যাচ করে মজা নাই, আমি তোর সাথে কাস্টম খেলমু। তোর সাথে আমি 1v1 করবো, তুই যদি এতই দম থাকে তাহলে আমার সাথে 1v1 জিততে দেখা। কি রে ভাই, তুমি কি এখন আমার আবার কাস্টম চ্যালেঞ্জ দিতাছো? ও এখন তোর আমি কাস্টম চ্যালেঞ্জ দিতাছি, দম থাকলাই। আচ্ছা তাহলে আমি কাস্টম বানাইতাছি, তুমি অপেক্ষা করো। ওকে ঠিক আছে তুই বানা। A few moments later. তো গাইস এখন কিন্তু আমরা কাস্টম খেলবো, আর কাস্টমের গেমপ্লে ভিডিওটা তোমাদের আমরা নেক্সট ভিডিওতে দেখামু। যেহেতু ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যেতেছে, তাই আমরা নেক্সট ভিডিওতে তোমাদের এই কাস্টমের গেমপ্লেটা দেখামু। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজ নতুন হলে পেজটা ফলো করে দিও। আর গাইস তোমরা যদি নেক্সট পার্টটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো নেক্সট পার্টের জন্য। আর গাইস তোমরা যদি কম দামে দ্রুত ডায়মন্ড অফ করতে চাও তাহলে আমার থেকেই করতে পারো, আমি কিন্তু কম দামে দ্রুত ডায়মন্ড অফ করে থাকি। তো স্ক্রিনের উপর কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, সেই নাম্বারে তোমরা নক করে ডায়মন্ড অফ করতে পারবা। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট দিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।